নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ চার আসনে আওয়ামী লীগ মনোনয়ন প্রার্থী এ কে এম শামীম ওসমানকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। রোববার সন্ধ্যায় নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবিব এ শোকজ নোটিশ দিয়েছেন। শামীম ওসমানকে পাঠানো নোটিশে বলা হয়েছে, একটি দৈনিক পত্রিকার প্রকাশিত সচিত্র সংবাদ অনুযায়ী শুক্রবার শামীম ওসমানের পক্ষে বিভিন্ন পাড়া মহল্লায় নৌকা প্রতীকের ফেস্টুন বাদ্যযন্ত্র নিয়ে ভোট চেয়ে মিছিল ও পথসভা করা হয়। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এরূপ কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল প্রার্থীর আচরণ বিধিমালা 2008-এর 6-এর ঘ এবং 12 বিধির সুস্পষ্ট লঙ্ঘন।